দেখো জিনিস রেডি হয়ে গেছে বিমা বাড়ি যাওয়ার জন্য, পুরো রেডি। আমি এখনো রেডি হইনি, আমি সারা দুপুর ঘুমাইনি, কারণ ঝিনু তাদের ঘুমায়নি। দিম্মা বাড়ি যাবো, দিম্মা বাড়ি যাবো বলে ওই একটু ঘুমায়নি, কারণ ঘুমায়নি। তো আমরা এখন রেডি হয়ে নেবো, হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, খেতে গেছে, আর আমি এখন রেডি হইনি। দেখো ঝিনু রেডি হয়ে গেছে দিম্মা বাড়ি যাওয়ার জন্য, পুরো রেডি। আমি এখনো রেডি হইনি, আমি সারা দুপুর ঘুমাইনি, কারণ ঝিনু তাদের ঘুমায়নি। দিম্মা বাড়ি যাবো, দিম্মা বাড়ি যাবো বলে ওই একটু ঘুমায়নি, কারণ ঘুমায়নি। তো আমরা এখন রেডি হয়ে নেবো, হাজব্যান্ড চলে এসেছে অফিস থেকে, খেতে গেছে, আর আমি এখন রেডি হইনি। তো আমরা তো বাবা ভীষণ রোদ লাগছে মুখে, কোনটা কোথায় ধরবো, রোদ এত। তো আমরা তো যাচ্ছি এখন বাড়িতে। আর দেখো আমি আজকে একটা কানের দুল করেছি, সেটা হচ্ছে আমি নিজে বানিয়েছি কানের দুলটা, কেমন লাগছে বলো। দেখো আমি নিজে এটা বানিয়েছি, হ্যাঁ গরমকাল রোদ তো থাকবেই। তো আজকে কিন্তু একটা স্পেশাল বাড়ি যাওয়া, কারণ হচ্ছে আজকে আমরা মাকে বলিনি যে আমরা যাচ্ছি, মাকে না বলে যাচ্ছি আজকে, এক সপ্তাহ থাকবো, আর মাকে না বলেও যাচ্ছি আজকে। তো বাড়ি যাওয়ার পর মার রিয়াকশানটা কেমন হয় সেটাই দেখবো। আর মা যদি নাইটি পরে থাকে তাহলে তো আগে ঘরে দৌড়াবে, কারণ আমার বরের সামনে মা নাইটি পরে না, আর এমনি বাড়িতে পরে, কিন্তু ও গেলে ওর সামনে কখনো পরে না, ওর সামনে শাড়িটাই পরে। তো যাচ্ছি এবার, দেখা যাক মার রিয়াকশান। সবে বেরোলাম যেতে এখনও প্রচুর সময় লাগবে, হয়তো অন্ধকার হয়ে যাবে যেতে যেতে। এখন 4:30 বাজে, মিনিমাম 5:30-6টা তো লাগবে যেতে, মিনিমাম 6টার ভিতরে পৌঁছে যাবো। তো চলো, খুব রোদ, এই রোদে আর বকবক করবো না, মাঝ রাস্তায় পারি আবার আসবো। দেখো দেখো আরে দেখো ঝিনুককে, ঝিনুককে দেখে নাও, ঝিনুকটা খুব 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 সারা খুব ঘুমায়নি বাড়িতে, লাইফ করছে। তো দেখো চাঁদপাড়াতে চলেই এসেছি, চাঁদপাড়া বাজারে ঢুকছি, চাঁদপাড়া বাস স্ট্যান্ডে ঢুকছি। এটা হচ্ছে তেলের পাম্পে তেল ভরে তারপর এগোচ্ছি সামনের দিকে। এই যে হচ্ছে আমাদের চাঁদপাড়া বাজারে, এই যে পাটপট্টি মন্দির, এই জায়গাটার নাম পাটপট্টি মন্দির। আর এখন সামনে গিয়েই ফুলসরা রোড, আর গিয়ে ফুলসরা রোডের দিকে ঢুকবো। এই যে ফুলসরা রোডে চলে এসেছি, মনে হয় এখন রাস্তাতে সামনেই বসে আছে। I think আমি আম নট শিওর, আই নট শিওর। এই যে আমার মা, এই যে আমার মা চলে এসেছে। দিমা গাই দুটো বড় যাও, তোমরা ও টায়ার্ড বমি করেছে দুবার, বমি করছে ও, খালি একটু ঘুরে আসুক তাহলে ভালো। যাও তোমরা, চল যাও বাড়ি। ঠিক আছে, মার কালকে যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে, মা সব গুছিয়ে রেখেছিল, মা ওকে মেয়েকে নিয়ে নিয়েছে, মা রাস্তায় বসেছিল, মা রাস্তাতে বসেছিল পুরো দেখে নিয়েছে, পুরো মার পা রাস্তায় ছিল, রাস্তায় মার সামনে গিয়ে দাঁড়ালাম, মা তো চিনতেই পেরে গেছে আমরা, আর কি করা যাবে। নামিও না, মন্দিরের পেছনে রাখো। হ্যালো, কোথায় আছো? আমি সবার আগে যেটা করেছি ভাত খেয়েছি, এসে আমি ভাত খেয়ে নিয়েছি সবার আগে, মা রান্না করেছিল সবিনের তরকারি আর ট্যাংরা মাছের ঝাল, আমার দুই আমার অনেক ফেভারিট। তো এসে আমি দেখলাম যে বাড়িতে বাবা ভাত খাচ্ছে, তো বাবা খাইলে আমি সবিনের তরকারি, কোনো কথা হবে না, কথা বলতে আমি আগে নিয়ে খেয়ে নিয়েছি। তো এই যে মেয়েকে এখন মা ম্যাগি খাওয়াবে, মা ম্যাগি করেছে, এখন ওকে ম্যাগি খাই দেবে মা। আমি বসেছিলাম, আমি বসে ভিডিও দেখছিলাম, আমি ভেবেছিলাম যে মাকে সারপ্রাইজ দেবো, কিন্তু লাস্টে ভিডিওটাই শুট করা হয়নি, মা রাস্তায় ছিল, আমার বাড়ি থাকবে বাড়ি আসবো তাহলে হয়নি, আর মা রাস্তা ছিল যেহেতু আর হয়নি, তো নেক্সট অন্য কোনো একদিন হবে। চেতি কেমন খেতে, তুমি আমাকে ভুলে গেছো কেন, তাই না? তো খেয়ে নিক ও ম্যাগিটা, আর একটু পরে মামা আসবে, আজকে রাতে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মামাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হবে। লুডো খেলতে বসেছি দেখো সবাই, আমার মেয়েও কিন্তু খেলছে, ও কিন্তু দান দিচ্ছে, তিন পড়েছে আমার মেয়ে, নাম শোনাই, ওর এখনো 6 পড়েনি, চার। আর খেলছে এই পাশে রন্টু বসে আছে, আমরা তো এখন লুডো খেলতে বসেছি, মামা এখনো আসেনি, মা কখন আসবে, কখন রান্না হবে, খিদে না পেলে ও রান্না করতো রাত্রে করবে, তাহলে অনেক বাজে। তো খেলা লুডোটা কে জিতলো কে হারবে জানাবো অবশ্যই, কিন্তু পুরো খেলাটা দেখাতে পাচ্ছি না, টাটা। ও পাঁচ পড়লো, কিন্তু জিতে গেছি লুডো খেলায়, আর এদের দুজনের খেলা হচ্ছে, মা আর রন্টুর খেলা হচ্ছে, আর
আমি জিতে গেছি, আমি ফার্স্ট হয়েছি লুডু খেলাতে। আমার কাছে পারে নাকি, ওরা কোনো বাচ্চা আছে বাচ্চা। আর মধ্যে কে সেকেন্ড হয় সেটা আমি পরে বলবো। আমার নিয়ে কোথায় গেছে, গেছে বাদুলি একটা, পুরো গেছে বাদুলি আমার ঘর গেল। আমি হচ্ছে ডিম কাটছি, আমাদের তো ডিম কাটা বিনার চিলি চিকেন আর হচ্ছে ফ্রাইড রাইস। মামা গামছা করেই আছে, কারণ মামা সবাই অনেক আসে তো ওই জন্য গরম লাগছে। মামা গামছা করে আছে, মামা গামছা করেই রাধুনি রাধুনি যারা হয় তারা কিন্তু গামছা করেই থাকে। তো মামা হচ্ছে সত্যি রাধুনি, বিয়ে বাড়ি অন্নপ্রাশন এসবে রান্না করে। তো আমাদের কারোর হচ্ছে যদি দরকার হয় তাহলে হচ্ছে, তো কারোর যদি অনুষ্ঠানে রান্না দরকার হয় কম খরচায় আমাকে বলতে পারো। মামা তোমার একটা অ্যাড দিলাম কিন্তু আমি, তো চলো আমরা এদিকে রান্না বান্না করে নিই, হেল্প করে দিচ্ছি, তারপর যখন হয়ে যাবে আমি দেখাবো, ঠিক আছে? তো এখন এখানেই শেষ করছি, শেষ করছি না, আবার আসি পরে। কি করছিস? এখন না 11:30-12 বাজে, এখনো আমরা ডিনার করিনি। এখন মানে ভাত সবে রেডি হলো, ফ্রাইড রাইস অনেক দেরি করে এসেছিলো মামা বলেছি। হ্যাঁ মা, তো এই তো সবে রেডি হলো, এখানে ভাত টাত গোছানো হচ্ছে, এখন খেতে হবে। তো চলো দেখো কী হয়েছে। যে হচ্ছে ফ্রাইড রাইসটা দেখতে হচ্ছে গ্রিন গ্রিন হয়েছে, কারণ হচ্ছে ফ্রাইড রাইসে গাজর নেই আর কাজু নেই, সেই জন্য ফ্রাইড রাইসটা এমন দেখতে হয়েছে। গাজরটা কেউ পছন্দ করে না বলে গাজর দেয় নাই, আর হচ্ছে কাজু আনতে ভুলে গেছে সেই জন্য কাজু দেওয়া হয়নি। তো এইভাবেই খাবো আজকে। আর এই দেখো চিলি চিকেন, এটা হচ্ছে চিলি চিকেন আমাকে দেবে, আমি এতটা ভাত খাবো না, আমি ভাত কমিয়ে দাও। তো দেখতেই পেয়েছো রাতের আমাদের মেনুটা কি, ওখানে বাবাকে দিয়েছো, আর আমার মেয়ে ঘরে খাটে গিয়ে শুয়ে পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো এই যে মামা খাচ্ছে, এই যে মাও খাবে। তো আমাদের এখন খাওয়া হবে।